তো এই দেখো, আমরা দেখো পুরো একটা হদ্দ গ্রামে থাকি। এই দেখো গ্রামটা দেখতে পাচ্ছ, দূর দূরান্ত থেকে কোনো রকম বাড়ি ঘর বাজার ঘাট মার্কেট কিচ্ছু নেই, কিচ্ছু নেই, হদ্দ একটা গ্রামের ভিতরে থাকি। এটা না হয় আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়িতেও কিন্তু সেম। হ্যাঁ, একটু পাকা রাস্তার পারে হতে পারে, কিন্তু সেম, ঠিক আছে। তো আমরা গ্রামে থেকে যদি এইটা বুঝতে পারি যে একটা ছেলে, ছেলেরাও মেকআপ করে, ঠিক আছে। দেখো আজকে কিন্তু মানে কী বলি, তোমাদের কমেন্টস, কিছু কমেন্টস দেখে মুডটা সত্যি একটু অন্যরকম হয়ে গেল। তো যেটা বলতে যাচ্ছিলাম, আমরা এত, আমরা যদি একটা গ্রামে থেকে বুঝতে পারি যে মেকআপ আর্টিস্ট একটা ছেলেও হয় বা ছেলেরাও মেকআপ করে, একটা গ্রামে থেকে যদি আমরা এটা বুঝতে পারি, আমরা আজকাল গ্রাম আর শহর কিন্তু মানে আলাদা নয়, সবই এক, যেহেতু মোবাইল সবার হাতে আছে। আর আমরা মোবাইলে দেখছি একটা মেকআপ আর্টিস্ট বয় হচ্ছে, মানে ছেলে, ছেলেরা মেকআপ করছে, ছেলেরা মেয়েদের মতন সাজছে, তাহলে কিন্তু নামি দামি বড় সড়ো মেকআপ আর্টিস্ট। মন্টি রয়কে নিশ্চয়ই চেনো, মন্টি রয় তো নিজেও একজন মেকআপ আর্টিস্ট। দেখো কত সুন্দর মেয়ের, মেয়ের মতন করে সাজে একটা ছেলে হয়েও। তো তাকে দেখে কি তোমরা বুঝতে পারো না যে বলছো যে হিজড়া বা ভিডিওর জন্য নিজের বরকে সাজিয়ে ফেললো, এটা কীরকমের মেন্টালিটি তোমাদের? এটাই বুঝতে পারছি না আমরা। দেখো এত একটা গ্রামে থেকে যদি আমরা এটা বুঝতে পারি যে ছেলেরা সাজাটা কোনো রকম, এখানে আমি আমার কাজ দেখাচ্ছি, আমি ইউটিউবে কাজ করতে এসেছি, আমার কাজ দেখাচ্ছি অ্যাজ এ প্রফেশন, আমার ইউটিউব সে যতই ভিউজ হোক না কেন বা যতই আমার সাবস্ক্রাইবার হোক না কেন, এখন তো আমার এটা একটা প্রফেশন হয়ে গেছে। আমি যে মেকআপ করি, সেই কত মাস থেকে মেকআপটাকে ছেড়েছি, কোনো রকম মডেল খুঁজে পাচ্ছিলাম, তার মাথার মধ্যে আসলো যে না একটা ইউনিক টাইপ কিছু ভাবি। আমাদের মাথার মধ্যে না সবসময় এগুলোই ঘুরে থাকে যে কিছু ইউনিক কিছু করি, ইউনিক কিছু ভিডিও বানাই। তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, প্রচুর প্রচুর ছেলে মেকআপ করেছে। সেখানে আমাকে যে তোমরা ব্লেম করছো বা হ্যাঁ হিজড়ার মতন লুকটা হয়তো হিজড়ার মতন হয়েছে, কারণ হিজড়ারা সাজলে সেম মতনই লাগে দেখতে, সেটা বলো, সেটা ঠিক আছে। এখানে তো আবার আমার বরকে কেউ ডিরেক্টলি হিজড়া বলোনি, বলেছে হিজড়ার মতো লাগছে, এটা মানা যায়, কোনো ব্যাপার নয়। কিন্তু এটা বলছো যে বরকে নামিয়ে দিয়েছো, বরকে সাজিয়ে ফেলেছো হ্যান ত্যান কি ভিউজ পাওয়ার জন্য, হ্যান পাওয়ার জন্য, এটা মেনে নিতে পারলাম না সত্যি। মাথাটা মানে একটু ফট করে কমেন্টগুলো দেখে না মাথাটা ঘুরে গেল। আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দিই কখন জানো তো, রাত্রিবেলা। সব কমেন্টস এই সময় পড়ে ফেলি, রাত্রিবেলা শুধু রিপ্লাই দেওয়ার পালা, তখন আর আমাকে পড়তে হয় না। তো এখন যখন কমেন্টসগুলো পড়ছি, তখন দেখছি এরকম কমেন্টস প্রায় এক দুটা প্রথমে দেখলাম, এখন দেখি আসতেই আছে, আসতেই আছে। তো তাই আমি উত্তরটা দিতে বাধ্য হলাম। তাহলে গ্রামের মানুষরা কত রকম ভাবতে পারো, গ্রামের মানুষের মেন্টালিটিটা কীরকম? তোমরা তো শহরেই থাকো, আমি যারা আমাকে মেসেজ করো, কমেন্টস করো, বেশিরভাগ মানুষ কমেন্ট শহরে থাকো, তাহলে তোমরা তোমাদের তোমাদের মানে মনের ভিতরটা এরকম কেন, এরকম কেন তোমাদের সোচ? পজিটিভলি ভাবো সব কিছু, আর মেন্টালিটি চেঞ্জ করো, পজিটিভলি ভাবো সব কিছু, দেখবে পজিটিভ মনে হবে, নেগেটিভ কিছু মনে হবে না। মানে আমাদেরও মনে হতো আগে, হ্যাঁ ভিডিও বানানোর আগে আমিও ভেবেছি, কিন্তু ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুকে ভিডিও দেখি, ইনস্টাগ্রামে ভিডিও দেখি, হাজার হাজার লাখ লাখ মানে মেকআপ আর্টিস্ট যদি ধরতে যায় সব ছেলেরা, মেয়ে মেকআপ আর্টিস্ট খুবই কম, বেশিরভাগ ছেলে মেকআপ আর্টিস্ট। এই যে টিকটক ছিল, এখন রিলস চলছে ইনস্টাগ্রামে, তোমরা একটু ফলো করো তাহলে ঠিক বুঝতে পারবে। তো এইটুকুই বলার ছিল, আমি ভিডিও বানিয়েছি, আমার বর আমাকে সাপোর্ট করছে, আমার কোনো রকম দ্বিধাবোধ নেই, জাস্ট আমি মানুষের ভালোর জন্য আমার কাজ আমি দেখাচ্ছি যে আমি মেকআপ করেছি, সেটা কেমন হয়েছে, সেটা মেয়ে হোক আর ছেলে হোক কোনো সমস্যা নেই আমার। আর এটাই বলার ছিল, বেশি কিছু বলবো না। আর আমার বড় আমাকে সাপোর্ট করছে, এটা এটাই অনেক, আর কিছু চাই না আমার, তাই না?